হ্যালো বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি সরকারি তিতুমীর কলেজে। তো আজকে সরকারি তিতুমীর কলেজে কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে ফাইনাল অনুষ্ঠান, তো সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে তা উপভোগ করতে এবং আপনাদের দেখাতে কিন্তু আজকে আমরা চলে এসেছি সরকারি তিতুমীর কলেজে। তো আমি কিন্তু সরকারি তিতুমীর কলেজের একজন গর্বিত স্টুডেন্ট। তো সরকারি তিতুমীর কলেজ যে এসেছি এবং অনুষ্ঠানটি শুরু হবে কিন্তু সকাল 10টায়। আমি কিন্তু বেশ তাড়াতাড়ি চলে এসেছি যে সরকারি তিতুমীর কলেজের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কিরকম হয় সেটা। সরকারি তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল 10টায়। আপনাদের একটু ভালোভাবে দেখানোর জন্য আমি কিন্তু চলে এসেছি সকাল 8টায়। তো সকাল 8টায় আসার পরে যে জিনিসটা দেখতে পেলাম, যে মোটামুটি ক্যাম্পাস কিন্তু প্যান্ডেলে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023, এবং এখানে দেখা যাচ্ছে যে শিক্ষিত জাতির সমৃদ্ধির দেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, শেখ হাসিনার কিছু উন্নয়ন প্রকল্পগুলো এখানে ব্যানার আকারে তুলে ধরা হয়েছে। এরপরে কিন্তু এখানে একটা ব্যানার তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে মঞ্চ। সেই মঞ্চতে আজকের প্রধান অতিথি জনাব ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি আহ্বায়ক আরও অনেকেই কিন্তু এখানে রয়েছেন। তো এরপরে আমরা একটু এই পাশে চলে আসলাম। এই পাশে দেখতে পাচ্ছি যে পুরো প্যান্ডেলটা কিন্তু এখানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, এবং এখানে কিন্তু বর্তমানে কাজ চলছে এবং মাঠে কিন্তু অনেক স্টুডেন্টরা চলে এসেছে। এবং সকাল সকাল কিন্তু ক্যাম্পাসের যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু স্টুডেন্ট নিয়ে আসছে। তো স্টুডেন্টরা কিন্তু এখন নেমে প্রস্তুতি নেবে। প্রস্তুতি নেওয়ার আগেই তো যেহেতু একটু সময় আছে, তাই ছাত্র সংসদের ওদিকে চলে গেলাম। ওদিকে যাওয়ার পর একটু ঘুরতেছি, ঘোরার পরেই যে অপেক্ষা করব যে কখন 10টা বাজবে, তো অপেক্ষা করতে থাকি। আজকে সরকারি তিতুমীর কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সরকারি তিতুমীর কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম আপা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এখন সন্ত্রাস মাদক চাঁদাবাজ মুক্ত। শিক্ষার্থীরা এখন খেলাধুলা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেতে উঠেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। বিগত 13 বছরে ক্রীড়াঙ্গনে যে অভূতপূর্ণ উন্নয়ন নিয়ে এসেছে সেই উন্নয়নের ধারা তিতুমীর কলেজে অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে ক্রীড়াঙ্গনকে ঠেলে সাজানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করে দিয়েছেন। সেই সাথে তৃণমূল পর্যায় থেকে যাতে করে খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসতে পারে সেজন্য তিনি জাতীয় পর্যায়ে অনেকগুলো অবকাঠামোর স্টেডিয়ামের মাধ্যমে অবকাঠামোর উন্নয়ন করেছেন। আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ, আপনারা সকলেই জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়াবিদ, এবং তার সুযোগ্য পুত্র শেখ কামালও ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ। সেই পরিবার থেকেই কিন্তু দেশরত্ন শেখ হাসিনার ক্রীড়াপ্রেম, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এখন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত শিক্ষাক্রম গড়ে তুলতে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকবে। আজকে যে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেখানে তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ নানাবিধ ইভেন্টে অংশগ্রহণ করেছে, এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ অবশেষে 10টার ঠিক আগ মুহূর্তে সবাই কিন্তু তার নিজ নিজ আসনে বসে গেছেন এবং সবাই অপেক্ষা করছেন যে কখন প্রধান অতিথি আসবেন। এবং এই পাশে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ডিপার্টমেন্টের আপু ভাইয়েরা কিন্তু অনেক রঙের শাড়ি পরে, এক এক ডিপার্টমেন্ট এক এক রঙের শাড়ি টি শার্ট পরে কিন্তু তারা অলরেডি দাঁড়িয়ে আছেন যে প্রধান অতিথি কখন আসবেন এবং কখন তারা মাঠ পাস করে মাঠ প্রদক্ষিণ করবেন। এবং আজকে শুধু মাঠ পাস হবে না, তার সাথে কিন্তু খেলাও আছে, 100 মিটার রিলে দৌড়, ছেলে মেয়ে এবং ডিসপ্লে
এবং সবচেয়ে আকর্ষণীয় যে ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো, এই সকল ইভেন্টগুলোর দিয়েই কিন্তু আজকের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান সাজানো হয়েছে। সো আমরা অপেক্ষা করব যে কখন আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হন। অবশেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় এমপি জনাব ফরহাদ হোসেন। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সরকারি তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 2023 অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 24তম শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু। সম্মানিত আহ্বায়ক হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মালিকা বিকেস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি 2023। আমরা প্রশ্ন তরকারি দিয়ে শুভেচ্ছা জানাতে চাই মাননীয় প্রধান অতিথিকে। বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে শান্ত। সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে শান্ত। এরপর সম্মানিত বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালিকা আক্তার বানুকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে মনীষা প্রম। আজকের অনুষ্ঠানে সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডক্টর মালিকা বিকেসকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে লামিয়া চৌধুরী। সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডক্টর মালিকা বিকেসকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে লামিয়া চৌধুরী। এরপর বাংলাদেশ ছাত্রলীগ সরকারি পৃথিবীর কলেজ শাখার সভাপতি মোহাম্মদ রিপনিয়াকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে রবার্ট ত্রিপুরা। বাংলাদেশ ছাত্রলীগ সরকারি পৃথিবীর কলেজ শাখার সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে রবার্ট ত্রিপুরা। সাধারণ সম্পাদক মাহমুদুল হক জয়ের মোড়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে জয়চন্দ্র। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে গোপাল। সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি মোহাম্মদ রিপন মিয়াকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে সম্মানিত সভাপতি অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বাংলাদেশ ছাত্র লীগ সরকারি তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়কে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত সভাপতি অধ্যাপক ফেরদৌস আরা বেগম। শুভ মণ্ডলী সভাপতি এই কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অধ্যাপক ডক্টর মালিক।
সালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ أَلِفْ لَامْ مِيمْ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য রয়েছে এতে পথ নির্দেশ তাদের জন্য পথ নির্দেশ যারা অদৃশ্য প্রতি ঈমান আনে সালাত কায়েম করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা আপনার প্রতি যা নাযিল হয়েছে এবং যা পূর্বে নাযিল হয়েছে তাতে ঈমান রাখে আর আখিরাতের প্রতি বিশ্বাস রাখে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पति गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते हे आमार प्रिय कृष्ण तुमी करुणा सिंधु तुमी दीनेर बंधु तुमी समस्त जगतेर पति तुमी गोपीदेर ईश्वर एवं श्रीमती राधारानी प्रमाणस्पद আমি তোমার পদবদে আমার সহস্র প্রণতি নিবেদন করি এখন আমি পাঠ করে শোনাব শ্রী মমতা ভগবত গীতার শ্লোক 7-8 ইয়দা ইয়দাই ধর্মস্য প্রাণীর ভবতি ভারত অভ্যুত্থ নম ধর্মস্য তদাত্মনম সৃজমহম হে ভারত যখনই ধর্মের গাণী হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যোগে যোগে সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভো নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী গোবিন্দ অভয় লেখাচ্ছে ক্ষমা বিষয় শিক্ষা দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল একজন ফরাসি আরেকজন পরগ্রাহে ফরাসি দাঁড়াইয়া আপনি এরূপ প্রার্থনা করিল হে ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি আমি অন্য সকল লোকদের উপদ্রবী অন্যায় ও বিচারের মতো কিংবা ওই পরগ্রাহীর মতো নথি আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি এবং সমস্ত দশমাংশ দান করি কিন্তু পরগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতে সাহস পাইল না বরং সে বক্ষে তারা করাঘাত করিতে করিতে কহিল হে ঈশ্বর আমার প্রতি যে পাপীর প্রতি দয়া কর আমি তোমাদেরকে বলিতেছি এই ব্যক্তি ধার্মিক বন হইয়া নিজ গৃহে নামিয়ে গেল ওই ব্যক্তি নয় কেননা যে কেউ আমাকে উচ্চ করে তাহাকে নত করা যায় কিন্তু যে আমাকে নত করে তাহাকে উচ্চ করা যায় প্রভু ভগবত অরহত সম্মানসা নমো তস্য ভগবতো অরহতো সম্মানসা বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মানসা বুদ্ধস্য ভবতো সর্ব মঙ্গল রাখতো সর্ব দেবতা সর্ব ভূতানু ভবে সদা শুচি ভবন্তু তে ভবতো সর্ব মঙ্গল রাখতো সর্ব দেবতা সর্ব ধর্মানু ভবে সদা শুচি ভবন্তু তে ভবন্তো সর্ব মঙ্গল রাখতো সর্ব দেবতা সর্ব সংগ্রানু ভবে সদা শুচি ভবন্তু তে বাংলা অনুবাদ সমস্ত প্রকার মঙ্গল এবং সমস্ত প্রকার রক্ষ দেবতাগণ বুদ্ধ ধর্মে ও সঙ্গে এই তিনটি গুণের প্রভাবে জগতের সকল প্রাণীর উপর সর্বদা সুখ বজায় শান্তি রাখুক
জগতে সকল প্রাণী সুখী হও, দুঃখ থেকে মুক্তি লাভ করো। সাধু সাধু সাধু। শান্তি পতাকা পৃথিবীর কলেজের আকাশ উড়ে গেল। সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি তিতিবিরের আকাশে শান্তির পায়রাগুলো উড়ছে, তারাও আমাদের সাথে আনন্দ করছে। এবার বেলুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন মাননীয় প্রধান অতিথি। করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। রংধনু সাতটি রং নিয়ে তিতিবির কলেজের মাঠ থেকে আকাশের পানে উড়ে যাচ্ছে শান্তির বার্তা নিয়ে। Thank you.
আছে তাদেরকে মাঠের বাইরে অবস্থান করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ঘুরবো না দায়িত্ব পালন সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে ক্যাডেটের আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ক্যাডেট আন্ডার অফিসার শামিল সম্মান প্রদর্শন করে বিএনসিসি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এগিয়ে আসছে পতাকাবাহী দল, পতাকাবাহী দলের নেতৃত্ব দিচ্ছে ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ রেজাউল করিম। জাতীয় পতাকা বহন করছে।
করছে ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ রেজাউল করিম বিএনসিসির পতাকা বহন করছে ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ সাফায়াত হোসেন খন্দকার কলেজ পতাকা বহন করছে ক্যাডেট কর্পোরাল জুবায়ের আহমেদ জিন রোভার পতাকা বহন করছে রোভার ওয়াহিদুজ্জামান রোভার স্কাউট সদস্য তারধীরের নেতৃত্বে সম্মান প্রদর্শন করছে সম্মানিত সুধীর রোভার সদস্যদের পরপরই এগিয়ে আস সম্মান প্রদর্শনের জন্য এগিয়ে আসছে বাংলা বিভাগ বাংলা বিভাগের মাজেদুর রহমানের নেতৃত্বে বাংলা বিভাগ সম্মান প্রদর্শন করছে বাংলা বিভাগের পর এগিয়ে আসছে ইংরেজি বিভাগের দলটি ধীরে পায়ে দৃঢ় পদক্ষেপে ইংরেজি বিভাগের দলটি গোলাপি রঙে রঙিন হয়ে মঞ্চের সামনে দিয়ে অভিবাদন প্রদান জানাচ্ছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা এরপর এগিয়ে আসছে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা কমলা রঙে হয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে এবং তারপরে আকাশ থেকে নীল বর্ণ চুরি করে এনেছে যেন ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তারা মঞ্চ অতিক্রম করছে ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ এগিয়ে আসছে দর্শন বিভাগ তারপর হালকা বেগুনি ও নীল বর্ণে নিজেদের দাঁড়িয়ে দর্শন বিভাগ মঞ্চ অতিক্রম করছে দর্শন বিভাগের পরপরই অভিভাবক মঞ্চের দিকে এগিয়ে আসছে ইতিহাস বিভাগ ইতিহাস বিভাগের পরপর আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অভিভাবক মঞ্চের দিকে এগিয়ে আসছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী অভিভাবক মঞ্চের দিকে এগিয়ে এসে সালাম প্রদর্শন করছে অর্থনীতি বিভাগ বাংলা লাল সবুজ রং নিয়ে এগিয়ে আসছে অর্থনীতি বিভাগ এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতির চাকা অভিভাবক মঞ্চ অতিক্রম করছে অর্থনীতি বিভাগ এরপর এগিয়ে আসছে সমাজকর্ম বিভাগ দেখতে পাচ্ছি সমাজকর্ম বিভাগ মেরুন রঙে নিজেদের ডাঙিয়ে দৃঢ় পদক্ষেপে অভিবাদন মঞ্চের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সমাজকর্ম বিভাগের পরপরই এগিয়ে আসছে সমাজ বিজ্ঞান বিভাগ সমুদ্রের গাঢ় নীল রঙের নিজেদের দাঁড়িয়ে নিয়েছে সমাজ বিজ্ঞান বিভাগ এগিয়ে আসছে ব্যবস্থাপনা বিভাগ আমরা কলাপাতা বর্ণ দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা বিভাগের মাঝে প্রত্যেকটি বিভাগকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙে সজ্জিত তারই ধারাবাহিকতায় এগিয়ে আসছে হিসাব বিজ্ঞান বিভাগ ম্যাজেন্টা রঙে তার হিসাব বিজ্ঞান বিভাগ নিজেদের দাঁড়িয়েছে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে হিসাব বিজ্ঞান বিভাগ এরপরই এগিয়ে আসছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ফিনান্স ও ব্যাংকিং বিভাগ ফাল্গুনের রঙে নিজেদের দাঁড়িয়েছে সবাইকে ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা এগিয়ে আসছে মার্কেটিং বিভাগ হালকা গোলাপি রঙে মার্কেটিং বিভাগ অভিভাবন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মার্কেটিং এর পরপরই দেখা যাচ্ছে গণিত বিভাগের শিক্ষার্থীরা অভিভাবন মঞ্চের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে আমরা সম্ভবত এই প্রথম এই দলের নেতৃত্বে একজন শিক্ষার্থী ছাত্রীকে দেখতে পাচ্ছি
গণিত বিভাগের পরপর মন্ত্রবিক্রম করছে পদার্থবিদ্যা বিভাগ। পদার্থবিজ্ঞান বিভাগ অভিবাদন মন্ত্রবিক্রম করছে, এগিয়ে আসছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পর অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে রসায়ন বিভাগ। রসায়ন বিভাগ অভিবাদন মঞ্চ অতিক্রম করছে, এগিয়ে আসছে আবার সবুজ লাল সবুজ রং নিয়ে প্রাণীবিদ্যা বিভাগ। প্রাণীবিদ্যা বিভাগ মঞ্চ অতিক্রম করছে সম্মানিত সুধি। প্রাণীবিদ্যা বিভাগের পর পর অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে মনোবিজ্ঞান বিভাগের পর অভিবাদন মঞ্চের দিকে তৃপ্ত পায়ে এগিয়ে আসছে পরিসংখ্যান বিভাগ। পরিবেশ বিভাগ সম্মানিত সুধীর সরকারি তিতুমি শুদ্ধ স্বর কবিতা মঞ্চ সাংস্কৃতিক সংগঠন লাল সবুজের অভিবাদন মঞ্চ অতিক্রম করছে শুদ্ধ স্বর কবিতা মঞ্চ। আমরা জোরে করতালি দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। শুদ্ধ স্বর কবিতা মঞ্চের পর এগিয়ে যাচ্ছে আদিবাসী ছাত্র সংগঠন। সকল মানবতার Yeah.
পিতা বাংলাদেশ শেখ মুজিব রহমানকে মাদ্রাসার অবস্থাপিত বরিষ্ঠ নিবেদন করি, বরিষ্ঠ নিবেদন করি যাতে তার নেতৃবৃন্দ যারা মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা তাকে সাড়া দিয়ে তার উপকরণিষ্ঠ সহকর্মী হিসেবে তার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, জাতির তার নেতৃবৃন্দের প্রতি বরিষ্ঠ নিবেদন করি এবং একসাথে 30 বছর শুনি যাদের আক্রান্তি যাদের জীবন উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি ভবিষ্যতে নিবেদন করি এবং ভবিষ্যতে নিবেদন করি লক্ষ্য দিই নির্যাতিত মানবদের প্রতি যাদের নির্যাতনের মধ্য দিয়ে আমরা আমাদের অর্জন স্বাধীনতা এবং আমাদের জাতির একটি ক্ষত যে আমরা আমাদের এই উৎসর্গ এবং এই স্বাধীনতা অর্জনে এই এত ত্যাগ আর কোনো জাতি করেনি। আমি সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠনের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন ইভেন্ট আমরা দেখেছি, আমরা খুবই চমৎকারভাবে যারা এখানে অংশগ্রহণ করেছে, বিশেষ করে যারা প্যারেড অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা দিই এবং সর্বোপরি আমি আগে বলতে চাই যে কলেজ কর্তৃপক্ষ খুব চমৎকারভাবে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে এবং এই অনুষ্ঠান অত্যন্ত চমৎকারভাবেই আজকে প্রত্যেকে উপভোগ করছে। আমি দেখছি কলেজের সমস্ত শিক্ষার্থী শিক্ষক শিক্ষকবৃন্দ সকলেই এখানে মিলেমিশে একাকার এবং প্রত্যেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছে এবং যারা এখানে অংশগ্রহণকারী রয়েছেন তারা কিন্তু আমি বলব যে তাদের সর্বোচ্চ দিয়ে মনোযোগ দিয়ে তারা এই অংশগ্রহণ করেছে। স্কুলের প্যারেডে অনেকক্ষণ ধরে অপেক্ষমান তারা মাঠ প্রদর্শন করেছে এবং এখানে মশাল প্রচলনের মধ্য দিয়ে আজকে কার্যক্রম সেটি শুরু হলো। তারপরে বিভিন্ন ইভেন্ট বিশেষ করে আমাদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে যেমন ছুটি যেমন থাকলেও সেখানে আমরা অত্যন্ত ভালো অনুষ্ঠান আজকে লক্ষ্য করেছি। তো আমি সবাইকে আপনার মনে ধন্যবাদ দিই। আপনি আরও মনে হয় কয়েকদিন অনুষ্ঠান ইভেন্ট আছে তো সেই অনুষ্ঠানগুলো আমরা দেখবো, সেই পর্যন্ত আমি মাঝে মাঝে একটি বক্তব্য দিচ্ছি। সকলকে ধন্যবাদ দিয়ে আমি খুবই অভিভূত কিছু স্থানীয় বিজেপি কলেজে এসে এখানে প্রাণের ছোঁয়া এবং একই সাথে জীবনে সকল মানুষ হওয়ার জন্য আমাদের যে বিষয়টি দরকার লেখাপড়ার পাশাপাশি আমার চোখ গাড়ি তোলার অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে বিশেষ করে খেলাধুলা এবং বিভিন্ন রকম যে আমাদের বিএনসিসি রয়েছে তারা এখানে খুব চমৎকার প্ল্যান করেছে এবং আমার মনে হয় যে বছরব্যাপী আমাদের চমৎকার একটি মাঠ আছে, এটি কলেজ একটি বিশাল সুযোগ এবং আশীর্বাদ। আমি মনে করি এই মাঠে আমাদের খেলাধুলা সবসময় চলতে থাকে, এর মধ্য দিয়ে আমরা খেলাধুলা করতে থাকবো, নির্মল আনন্দ উপভোগ করতে থাকবো এবং এর মধ্য দিয়ে আমাদেরকে নিজেদেরকে সেই বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন যে আমাদের এই বাঙালি জাতি আমাদের তরুণরা বড় হবে কীভাবে, তাদের মুখে হাসি থাকে, বুকে বল থাকে, তেজযুক্ত মন থাকে এবং সেই তেজযুক্ত মন নিয়ে মুখে হাসি নিয়ে মুখে বল নিয়ে দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং পরবর্তীতে সকল মানুষ হিসেবে এই জাতিকে সে বঙ্গবন্ধুর সাথে সোনার বাংলাদেশের রূপান্তর ঘটাতে হবে। প্রাণবন্ত মানুষ হিসেবে আমাদের গড়ে উঠতে গেলে খেলাধুলার কোনো বিকল্প নাই। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ তার পরিপূর্ণতা যে শিক্ষা অত্যন্ত আমাদের উচ্চ মানসম্পন্ন শিক্ষার্থী শিক্ষকের সরকারি বিভিন্ন কলেজ এখানে শিক্ষকরা অত্যন্ত আমি বলব বিভাগে তারা অত্যন্ত মনোযোগী এবং তারা অত্যন্ত ওয়েলকামিকে এবং এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দভাবে পরিবেশে লেখাপড়া করছে এবং জীবনের চূড়ান্ত সাফল্যে তারা পৌঁছাবে। সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা মনে করি যে এই সময়গুলোকে আমাদের প্রত্যেকটা সময়কে অত্যন্ত বদলমূলকভাবে কাজে লাগাতে হবে কারণ আমরা বিশ্বাস বাংলাদেশে উপরে দাঁড়িয়ে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা যিনি ঘোষণা দিয়েছিলেন সেটি আজকে বাস্তবায়ন হয়েছে, সেটি আজকে বাস্তবে রূপ নিয়েছে। এখন আমরা এগিয়ে যাব বাংলাদেশ 2030 বিজয়ে আমাদের যে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ এই ঘোষণা আমাদেরকে নিজেদেরকে স্মার্ট
সমাজকে গেলে অবশ্যই আমাদেরকে হাতি ঠিক রাখতে হবে, আমাদের মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য ধরে রেখে আগামী দিনের জন্য অত্যন্ত সফল নেতৃত্ব গড়ে ওঠে এই শিক্ষার্থীদের মধ্য দিয়ে, সে আশা রেখে সকলের প্রতি শুভকামনা রেখে আমরা আরও কয়েকদিন দেখব দেখে আমি আমার মতো দিব আর কিছু শ্রেষ্ঠ পরিবর্তন করিব। সকলকে শুভেচ্ছা, আমরা খুব উপলব্ধ করছি যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার আপাতত জয় বাংলা জয় বাংলা।